42 লক্ষ বাড়ি যদি তৈরি হয়ে গিয়ে থাকে, এর ইমপ্লিমেন্টিং এজেন্সি ছিলেন রাজ্য সরকার, তাহলে কেন টিনের বাড়ি বা কাঁচা বাড়ি এখনো থাকে? টাকাগুলো খেয়ে ফেললে, চুরি করলে তো হবেই। বিপর্যয় তো বিপর্যয়, সহানুভূতি আছে, ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গ্রাম, বিশেষ করে 3টি গ্রামে তো কোনো মানে টিনের বাড়ি বা কাঁচা বাড়ি অস্তিত্বই নেই ওখানে, এমনকি পাকা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকে হতাহত হয়েছে। যারা অ্যাডমিশন আছে, আমি শুনেছি, আমাকে মাননীয় সাংসদ জয়ন্ত রায় জানিয়েছেন, 7 জন তো সিরিয়াস আছে। এবং কাল থেকেই আমাদের সাংসদ জয়ন্ত রায়, বিধায়করা, আমাদের পার্টির স্বেচ্ছাসেবকরা, বিভিন্ন এনজিওরা তারা কাজ করছে এবং প্রধানমন্ত্রী নিজে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। পিওমো থেকে নজরদারিও করা হয়েছে এবং মাননীয় সাংসদ জয়ন্ত রায়ের অনুরোধে NDRF-এর টিম সাথে সাথেই কাজ শুরু করেছে। অতএব সিম্প্যাথি, সহানুভূতি এবং যাতে এই ক্ষতিগ্রস্ত লোকগুলো তাড়াতাড়ি আবার তাদের বাসস্থান সারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, সেজন্য সকলেই চেষ্টা করছেন। আমাদেরও সীমাবদ্ধতা আছে, কারণ MCC চলছে, এই সময়ে সরকারের দায়িত্বটা অনেক বেশি, যারা ব্যুরোক্রেসি আমলা, NDRF SDRF-দের দায়িত্ব বেশি, কারণ কোনো রাজনৈতিক দল বা নির্বাচিত প্রতিনিধি তারা ইচ্ছা থাকলেও মানে এক প্যাকেট খাওয়ারও তুলে দিতে পারবে না, নির্বাচন বিধিতে আটকাবে। এই সময় সরকারের দায়িত্ব বেশি এবং আমি আপিল করব রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, রেড ক্রস, এরাও হাত লাগাক, যাতে লাগিয়েওছো আমি শুনেছি সকালবেলা, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ভলেন্টিয়ারদের, স্বয়ংসেবকদের আমি দেখেছি তারা ভিডিওতে তারা কিভাবে ভোর থেকে সমস্ত গাছপালা সরানোর কাজ করছে, খুব সবাই মিলে করছে, সবার করা উচিত। শুধুমাত্র কাঁচা ঘরই কেন, একটা গোটা গ্রাম কাঁচা ঘর, সেখানে পাকা ঘরে 3টে গ্রামে 800 বাড়ি নেই, কাঁচা একটা গ্রাম সব কাঁচা ঘর, কাঁচা বাড়ি তো থাকবে। আমি প্রথম পর্যায়ে রাজনীতি করতে চাই না, সিম্প্যাথি মানে সহানুভূতি জানাতে চাই। আমিও শীতলকুচি যাওয়ার পথে হসপিটালে যাওয়ার চেষ্টা করব, যদি সুপার অনুমতি দেয় আমিও আহতদের দেখা করার চেষ্টা করব। তা স্বাভাবিকভাবে কাঁচা বাড়ি কেন, এর উত্তরটা যারা পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা আছে তারা দিতে পারবে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরামবাগে ভোট ঘোষণার আগে সবার বক্তৃতা আপনারা শুনেছেন, তিনি বলেছেন যে আমি পশ্চিমবঙ্গে 45,000 কোটি টাকা দিয়েছি আবাস যোজনাতে, 42 লক্ষ বাড়ি তৈরি করার জন্য। 42 লক্ষ বাড়ি যদি তৈরি হয়ে গিয়ে থাকে, এর ইমপ্লিমেন্টিং এজেন্সি ছিলেন রাজ্য সরকার, তাহলে কেন টিনের বাড়ি বা কাঁচা বাড়ি এখনো থাকে? টাকাগুলো খেয়ে ফেললে, চুরি করলে তো হবেই। আমি সকালবেলা ভোরবেলা পোস্ট দেখছিলাম তৃণমূলের কিছু কর্মচারীর, আমি পোস্ট দেখছিলাম, তাদের মধ্যে রেসপন্সিবল লোক আছে, ওদের পদাধিকারী আছে, বলছে বাংলার মেয়ে মাঝরাতে শুভেন্দু সুকান্ত কোথায়, মাঝরাতে তু খিঁচ মেরি ফটো করার দরকার আমাদের হয় না, তু খিঁচ মেরি ফটো করার দরকার বিজেপি নেতাদের হয় না, কাজটা সরকার প্রশাসনের, ডিজাস্টার ম্যানেজমেন্টের। আমাদের সাংসদ জয়ন্ত রায়, আমাদের MLA কৌশিক রায়, আমাদের মাদারিহাটের MLA মনোজ টিগ্গারা, তারা প্রথমেই ভলেন্টিয়ার নিয়ে কাজে ঢাপিয়েছেন, আমাদের দিক থেকে অন্যরাও করুন, কোনো অসুবিধা নেই। আর যারা পোস্ট করেছেন শুভেন্দু কোথায়, সুকান্ত কোথায়, তাদেরকে বলি আমাদের তো অবৈধ টাকা নেই, চার্টার ফ্লাইট নেই, 600 কোটি টাকা ডিয়াল লটারি থেকে, 400 কোটি টাকা সঞ্জীব গোয়েঙ্কার থেকে, যাদের আছে ওনার চার্টার ফ্লাইট আছে, উড়ে এসছেন, ভাইপোর আরেকটা আছে, উড়ে আসবেন,
তিনটে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, আমাদের তো এসব নেই, আমাদের তো সীমাবদ্ধতার মধ্যে কমার্শিয়াল ফ্লাইটে টাইম ধরে আসতে হবে দাদা। অতএব এই সময় এসব সমালোচনা বিতর্ক না করে ওদের বলবো, আমি বলবো যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করতে চাইলে করুন, কিন্তু মালের সময় ভোট ছিল না, তখন রাজধর্ম পালনের কথা মনে পড়েনি, উনি রাজধর্ম পালনের থেকে ভোট ধর্ম বেশি পালন করেন।